আমরা এখানে একটি ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছি। রেজিস্ট্রেশন মডেল হচ্ছে P147G। তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে এটা বুটিংয়ে প্রবলেম হয়। আমরা যখন বুট করতে যাই তখন কিন্তু কোনো হার্ড ডিস্ক ড্রাইভ এখানে শো করে না। তো এখানে আমরা এটার কী কারণে শো করে না সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং এর সলিউশনটা দিব বায়োস আপডেট করে। তো বায়োস আপডেটের জন্য আমাদের বুট কনফিগারেশনে যেতে হবে। স্টোরেজে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসেবল, দেন হচ্ছে ASCII, NVMe অ্যান্ড RAID। যদি আমরা এটা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের, দেখাই আমরা এক্সিট করি, ইয়েস F12 বুট মেনু, বুট ফ্রম EFI ডাটা প্যান ড্রাইভ, এন্টার। কাস্টম ইনস্টল, তো এখানে আমাদের মতো কোনো প্রকার HDD শো করতেছে না বা হার্ড ডিস্ক NVMe হার্ড ডিস্ক শো করতেছে না। তো আমরা সেটাই এখন আমরা BIOS থেকে আমাদের যে মূলত আমাদের BIOSে সেট করতে হবে, BIOSটাকে আবার BIOSে ঢুকবো আমরা F2 দিয়ে, Dell BIOS for pressing F2, okay, BIOS, then আমরা চলে যাব স্টোরেজে। আমরা বলছিলাম যে এখানে আছে হচ্ছে RAID আর এখানে আছে ASCII NVMe। তো আমরা ASCII NVMe যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে হচ্ছে এখানে ES দিব, ES দেওয়ার পরে আমরা এখানে এক্সিট করব। এক্সিট করে আমরা এখান থেকে এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের বুটগুলো কিন্তু F12 ফর বুট মেনু, ওকে, দেন সিলেক্ট ডাটা ফ্ল্যাশ ড্রাইভ, বুটিং, নেক্সট, ইনস্টল, নেক্সট, কাস্টম ইনস্টল, ওকে, ডিলিট, ওকে, ডিলিট, ওকে, নাও ক্রিয়েট, 100 GB, ওকে, নেক্সট।
ওকে দেখি আমরা NVMe SSD তে কতক্ষণ লাগে উইন্ডোজ হইতে ২৪% হয়ে গেছে আমাদের আমরা ১০ সেকেন্ড থেকে শুরু করছি গণনা ৩৫ সেকেন্ড এখন ৫০% ৫৯% মেবি ৭৯% এখন ১ মিনিট হয় নাই ৬ মিনিট ১০ সেকেন্ডে গেলে আমাদের ১ মিনিট হবে জাস্ট ১ মিনিটে ৯০% কমপ্লিট জাস্ট ১০০% কমপ্লিট ১ মিনিট ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ডে ২৫ সেকেন্ড জাস্ট আমাদের ২ মিনিটে উইন্ডোজ কমপ্লিট জাস্ট কমপ্লিট আমরা এখান থেকে ওকে রেডি